ওম গণপতে গানাপা ওম রিম রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নামা আমাদের চ্যানেল ভাগ্যালপে সবাইকে সাদর অভ্যর্থনা আজকে আমরা আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব এই টপিকটি কাদের জন্য খুবই উপকারী প্রমাণিত হবে জানেন অনেক আমাদের রিকোয়েস্ট এসছে যে ম্যাম লটারি কিভাবে যেতে যায় সেই বিষয়ে আপনারা ভিডিও কি মধ্যে বানিয়েওছি কিন্তু আজকের একটা এপিসোড আপনারা যদি ধনতেরাস আর দীপাবলি এই দুটো দিনেই আপনারা একটা জায়গায় যেয়ে আপনারা একটু দুধ মিশ্রিত মধু ঢেলে দিতে পারেন আপনারা সট্টা জুয়া শেয়ার বাজার সমস্ত কিছু থেকে লটারি থেকে প্রচুর ধন সম্পত্তির আপনারা মালিক হবেন অর্থাৎ কিছুই করবেন না শুধু দুধ আর একটু মধু মিশিয়ে এক জায়গায় ঢেলে দেবেন আর আপনারা কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন বা মালকিন হয়ে যাবেন আপনাদের উপরে ধনবর্ষা হবে ইউনিভার্স আপনাদেরকে কোটি কোটি টাকার মালিক বা মালকিন করে দেবেন রাতারাতি খুবই একটি কি বলবো অনবদ্য ভূমিকা পালনকারী একটি এপিসোড হতে চলেছে যারা আমাদের সাথে এতদিন জুড়ে আছেন আমাদের এই চ্যানেলের সাথে চলছেন পায়ে পা মিলিয়ে তাদেরকে বলবো যে এইভাবে জুড়ে থাকুন এরকম নিত্য নতুন আমরা অঙ্গীকার করছি আপনাদেরকে সমৃদ্ধশালী বা শালিনী করে তুলব ভিডিও উপহার দিয়ে ধনতেরসের দিন করতে পারেন বা দীপাবলির দিন আমরা জানি ধনতেরাস আর দীপাবলি ধনতেরাস মানে ধন সম্পত্তি বিতরণ করার দিন কে করেন ধন কুবের আর মা লক্ষ্মী স্বয়ং আসে ধনতেরাস কৃষ্ণপক্ষের যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী সেটি হচ্ছে ধনতেরাস আর দীপাবলি আপনারা জানেন যে আলোয় আলোয় চতুর্দিক মুড়ে যায় আমাদের মলিনতা যায় মুছে এটা বিজয় উৎসবেরই একটি অন্নবদ্ধ ভূমিকা পালনকারী অঙ্গ তাই অবশ্যই আপনাকে যেতে হবে কোন জায়গায় ভয় পাবেন না আপনাকে একটি জায়গায় যেতে হবে আপনি পুরুষন বা মহিলা দেখুন লটারি সবাই কাটতে পারেন আর সাতটা শেয়ার বাজারে মহিলারাও এখন মানে প্রবেশ করেন আর সারটা তারপরে জুয়া এগুলোতে হয়তো সেভাবে দেখতে পাওয়া যায় না বা দেখা যে গেলেও সেটা অবিশ্বাস্য না হওয়ার আর মানে মনে হওয়ার কোনো কারণ নেই সব জায়গাতেই কিন্তু সবার দার তাই আজকের এপিসোডটা সাতটা শেয়ার বাজার জুয়া আর লটারির জন্য প্রচুর ধন সম্পত্তির অধিকারিনী অর্থাৎ ফাটকায় লাভ যেটাকে বলা হয় আমাদের জ্যোতিষী ভাষায় ফাটকাই লাভ ফাটকাই লাভ কীভাবে করবেন আপনাকে ধনতেরাসের দিন আর দীপাবলির দিন দুটো দিনই আপনাকে যেতে হবে কোথায় যেতে হবে শ্মশানে যেতে হবে শ্মশানে কি করতে যাবেন শ্মশানে দেখবেন শিব মন্দির থাকে মা কালীর মন্দির থাকে আবার শিব মন্দির থাকে আপনাকে শিব মন্দিরে যেতে হবে শিব মন্দিরে যেয়ে আপনি কি করবেন সেখানে দুধের মধ্যে আপনি মধু মিশিয়ে দেবেন আপনারা জানেন যে মহাদেবকে পঞ্চ অমৃত দ্বারা স্নান করানো হয় অভিষেক করানো হয় আপনাকে পঞ্চ অমৃত দিতে হচ্ছে না দুটো অমৃত দিতে হচ্ছে অর্থাৎ আপনি দুধ দেবেন আর মধু দেবেন দিয়ে অভিষেক করাবেন তারপরে গঙ্গা জল দিয়ে অবশ্যই স্নান করাবেন বা গঙ্গা জলের অভাবে শুদ্ধ জল দিয়ে স্নান করাবেন এবং অবশ্যই বেলবাতা প্রদান করবেন ফুল তো অবশ্যই প্রদান করবেন আপনি আপনার মনোবাসনা বলবেন মহাদেবের কাছে ভোলে বাবার কাছে ভোলে বাবা তুষ্ট যদি ভোলে বাবাকে তুষ্ট করতে পারেন তাহলে আপনি যে মানে ইচ্ছা নিয়ে আপনি যাচ্ছেন আর আমরা বলে দিচ্ছি আজকে স্পেশাল এপিসোড কিসের জন্য সেইখানে আপনি কোটি কোটি টাকার রাতারাতি মালিক বা মালকিন হয়ে যাবেন অবশ্যই ইচ্ছাপার পার আপনাদের জীবনে কি আসুক ধন বর্ষা হোক আর মহাদেব আপনাদের মহাদেবকে আপনারা তুষ্ট করে মহাদেব আপনাদেরকে তুষ্ট করুক ভোলে বাবা পার করে ভোলে বাবা যদি পার করে দেয় আর কেউ তো ধরে রাখতে পারবে না চলুন আলোচনা এখানেই সমাপ্ত করব আপনারা উপকৃত হন এই কামনা করে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি ওম রেম রেম শ্রেম শ্রেম লক্ষ্মী বাসুদেবায় নমহা